আসসালামু আলাইকুম কথা অনেক কিন্তু সময় কম তো কথা হচ্ছে যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদান বুঝাইতে বোঝাইতে পারে কে আছে কোথায় এই কথাটা আমি অন্যভাবে বলতেছি সেটা হচ্ছে যে ঘটনা প্রসঙ্গে একবার এক ব্যক্তি বলে ফেলল যে আমাকে যদি কেউ বুঝাতে পারে তাহলে আমার যে পালের বড় গরুটা আছে লাখ টাকা দামের তার নিচে আর কি তো সেই গরুটা আমি দিয়ে দেব তখন ওই গৃহস্থের স্ত্রী তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে হায় হায় সর্বনাশ করে ফেলাইছে তারে এই গ্রামের লোক না অন্য গ্রামের লোক অন্য গ্রামের লোক পাশের গ্রামের লোক এভাবে কোনো না কোনো গ্রামের দশ গ্রামের লোকে যখন জেনে যাবে তখন কেউ না কেউ তো তারে বুঝাই ফেলবে তো এই গৃহস্তের স্ত্রীর আর কান্না থামে না হায় হ্যাঁ তুমি কি সর্বনাশটা করলে তোমার সাথে কত ভালো ভালো জ্ঞানী ব্যক্তি রয়েছে তুমি মুখ মানুষ হয়ে তুমি এমন কথা বলে ফেললে তুমি এত বড়াই ভালো না এত অহংকার ভালো না তুমি বলে ফেললে যে আমার যে বুঝাতে পারবে আমার পালের বড় গরুটা তারে দিয়ে দেবো তো তুমি তো মূর্খ সুকুমার সে কথা তুমি কীভাবে বললে তোমার সাথে বড় বড় জ্ঞানী লোক রয়েছে না কত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কত মাস্টার হ্যাঁ তো মহিলা তো ঠিকই বসছে যে কেউ না কত তোরা বোঝাই ফেলবে কোনো সন্দেহ নাই তো আমার বড়ো গরুটা চলে গেল হায় হায় কি সর্বনাশি না করলো তো মহিলার কান্না আর থামে না এত কষ্ট করে খড় কুঁড়ো হ্যাঁ তারপরে ভুসি খোল ঘাস এনে এনে কত কষ্ট করে গরুগুলো পালছে আজকে একটু ভুলের কারণে পালের সবচেয়ে বড় গরুটা অন্য মানুষ নিয়ে যাবে ঠিক সহ্য হয় মহিলা কিন্তু ঠিকই বসছে একেবারে একশো পার্সেন্ট ঠিকই বসছে যে তার সাথে অনেক জ্ঞানীগুনি লোক আছে অতএব গরুটা খুব সহজে ছাড়া হয়ে যাচ্ছে কিন্তু এখানে ঘটনা আছে ঘটনা আমরা বলি এখন এই গৃহস্থের স্ত্রী যে কান্না তা আর থামে না কী মুশকিল অনেকে বুঝাচ্ছে আরে রাখ এখন যে ব্যক্তি বলতেছিল যে দেখো তুমি কি আমার ছোট মনে করো বোকা মনে করো ঘরের মধ্যে নিয়ে এটাই বলতে শোনো দশ গ্রামের লোক কেন এই বিশ গ্রামের লোক আসুক বিশ গ্রামের লোক কেন বিশ ডিস্ট্রিক্টের লোক আসুক সারা দুনিয়ার মানুষ যদি আসে আর বলে যে এইটা না এইটা অর্থাৎ আমার যদি সে বুঝায় সেখানে কি কৌশল আছে জানো কি বলতে চো তুই শুন আমি যদি যে কোনো বিষয় হোক বুঝেও যদি বলি যে আমি বুঝি নেই আমি বুঝি নেই আমি বুঝি নেই তখন কারো বাপের সাধ্য আছে আমার বুঝানোর এই এলো রহস্য এই সূত্রটা আমার জানা আছে তার মানে কি যে যতই বুঝোক আমি কি শুনব এবং বুঝবো বুঝার পরে বলবো কি বুঝিনি আমি বুঝিনি তখন পৃথিবীর কারো সাধ্য নাই যে আমারে বুঝায় তখন এই যে সারাক্ষণ যে কান্নাকারি ছিল বইয়ের মুহূর্তে ইস্ট হয়ে গেছে ওরে বাবা এত শিয়ানা এত চালাক এত বুদ্ধিমান আমার স্বামী যে বুঝি নেই দারুণ বিষয় এখন এই গল্পটা বলার পিছনে একটা কারণ আছে এখন আমি অনেক সাধনা করে অনেক কষ্ট করে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে কষ্ট করে 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 পৃথিবীতে প্রায় তিরিশটার মধ্যে ধর্ম আছে এই তিরিশটা ধর্মকে যদি শ্রেণীভেদ করা হয় তাহলে আপনার দশ আমাদের ইসলাম ধর্ম যেমন সতেরো থেকে বিশটা ভাগে ভাগ হয়ে গেছে আবার হিন্দু ধর্মের মধ্যে দশ বারো চোদ্দোটা ভাগ আছে আবার বৌদ্ধ ধর্মের মধ্যে ভাগ আছে আপনার ইহুদি ধর্মের মধ্যে ভাগ আছে কি খ্রিস্টান ধর্মের মধ্যে ভাগ আছে প্রত্যেকটা ধর্মের ভিতরে শ্রীরভেদ আছে এখন এটা ভাগ ভাগ করেন কয়েকশো হয়ে যাবে তো আমি সেখানে যাবো না আর সেটা আলোচনা করতে হলে মানে কয়েক বছর লাগবে বুঝছেন তো প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর আর কল্যাণের কথা বলে এবং ওই একই কথা বলে যে আমি মানুষকে দুটো পথ কি দেখাইনি আপনি পবিত্র কোরআনে এই কথাটা পাবেন এবং পৃথিবীতে যত কোটি মানুষ হোক বর্তমানে বোধহয় ছয়শো কোটি মানুষ বা তার বেশি হোক যা তো সেটা বিষয় না প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন যে সৃষ্টিকর্তা ভালো এবং মন্দ দুটো গুণ দিয়ে দেশে কোনো সন্দেহ নাই এখানে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে সর্বগুণে গুণান্বিত করে সৃষ্টিকর্তা কি করলেন ফেরস্তা তৈরি করলেন এবং সর্ব নিকৃষ্ট গুণে গুণান্বিত করে কি শয়তান তৈরি করলেন অর্থাৎ ভালো এবং মন্দ দুটো আর মানুষের মধ্যে দেখেন যে ভালো একটা দিক আর মন্দ একটা দিক আর মানুষকে তৈরি করলে দুটো দিন মিশ্রণ করে আপনি দেখেন যে স্পষ্ট একটা সুরি স্টিলের তৈরি কিন্তু একটা গহন সোনার তৈরি দুটো ধাতু কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে বা বাজারে দেখা যাচ্ছে অষ্ট অষ্ট আখনি বিক্রি করে আটটা ধাতু একসাথে সংমিশ্রণ করে একটা উদাহরণ হিসেবে বলতেছি তো ঠিক ওরকম যে সৃষ্টিকর্তা কী করলেন যিনি মহান সৃষ্টিকতা তিনি তো সব কিছুই পারেন এটা তো খেলা অতএব তিনি কী করলেন যে ভালো এবং মন্দ দুটো গুণ দিয়ে মানুষকে পাঠালেন পৃথিবীতে আর এই দুটো গুণ দিয়ে তাকে পরীক্ষা করা হলো তুমি যদি এই দিকে যাও তাহলে তুমি এই ফল পাবা এদিকে যাও এই ফল পাবা এই মানুষের মধ্যে একদম দ্বন্দ্ব দ্বিধাবন্দ্ব হুম মনে বলছে মিষ্টি খায় আর বলছে না খাইলে আবার ডায়েটিক ব্রেড দিতে পারে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ক্রিয়াটা কাজ করে কোন সন্দেহ না দেখবেন আমরা বুঝি এ কথা কোরআনে আছে দেখেন দেখবেন যে যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান সে পাবে জাররা পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদান সে পাবে খুবই পরিষ্কার এবং বিঙ্গর সমুদ্র কথা আরেকটা উদাহরণ দিয়ে কথার মধ্যে কথা প্রসঙ্গে অনেক কথা চলে যায় যে আপনি দেখেন যে পাশের বাড়িতে অর্থাৎ এই ওয়ালের পিছনে রান্না হচ্ছে কিন্তু তার একটা সুইট স্মেল যেটা আর কি মিষ্টি ঘ্রাণ আসতেছে ওই খাবারটা আমি শুনিও নাই আমি দেখিও নাই আমি খাইও নাই তিনটা কথা বললাম আমি যে সেটা কি আমি দেখিও নাই খাবারটা কি রান্না করতেছে শুনিও নাই কারো কাছে এবং আমি খাইও নাই অথচ তার যে একটা মিষ্টি ঘ্রাণ এটা কিন্তু আমি অনুভূত হচ্ছে আমি বুঝতে পেরেছি যে রান্নাটা খুব সুস্বাদু হতে পারে থাকতে পারে সে খাদ্য বিষ সেটা আমার জানা বিষ না সেটা পরে কথা এরকমই দেখবেন যে আপনি যদি এটা ভালো কাজ করেন যে কোনো মানুষ পৃথিবীতে ছয়শো কোটি মানুষ আছে ছয়শো কোটি মানুষ আছে ভালো কাজ করে দেখবেন তার মধ্যে কি একটা আত্মতৃত্তি কাজ করে কোনো সন্দেহ নেই এটা আপনি অস্বীকার করতে পারবেন না এবং পৃথিবীর যত বড় বিজ্ঞানী হোক এ অস্বীকার করতে পারবে না এবং একটা মানুষ যদি খারাপ কাজ করে সেও কিন্তু কি? এটা অস্বীকার করতে পারবে না আমি উদাহরণদের উদাহরণ উদাহরণদের উদাহরণ তার মধ্যে আবার উদাহরণ দিচ্ছে আপনি খেয়াল রাখেন যে দেখেন একজন ভালো মানুষ একজাম্পল ইজ ব্যাটার দেন পার্সেক্ট একজন ভালো মানুষ কী করে একটা সাদা টুপি মাথায় দিছে একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে একটা সাদা ধুতি পড়ছে এবং প্লাস্টিকের একটা নর্মাল জুতা পড়ছে অথবা একটা খড়ম পড়ছে সেটা একটা কি সাধু সাধু ভাব অথবা আরও বাড়তি করে বাবরি চুল লাগছে মানে সে কিন্তু তাকে সাজাইছে দেখেন সে কি সাধু সে কি বলতেছে এম সাধু আমি খুব ভালো মানুষ আর চোর চোর যে সে কি করে দেখেন যে সে রাতে চুরি করতে যাবে চুল কিন্তু তার ছোট ছোট করে কাটা তারপরে ভালো করে পুরো শরীরে সরষের তেল মেখে একেবারে ঝপঝপা করে ফেলল তেল তেলে করে ফেললো পুরো শরীর লুঙ্গিটা ডায়েট করে বাঁধলো ছোট একটা সাপল নিলো শীতের রাতে সে চুরি করতে যাবে সাপলটা ছোট কিন্তু ধারালো বেশি সাপল নেওয়ার দরকার নাই বা এরম দিক সাপল তো আসেই তার এক্সট্রা নিরাপত্তার জন্য কি করছে জানেন ভীষণ একটা সুরি আছে ছুরি আছে এই ছুরিটা কেন কাজে লাগবে সুরিটা কিন্তু দরকার নেই চুরি করতে কিন্তু ছুরি লাগে না সাবলটাই যথেষ্ট কিন্তু যদি বাইসেন্স কোনো ঘরে ঢুকে চুরি করে এবং চুরি করতে যদি ধরা পড়ে যায় তখন কি করবে ওই নিরাপত্তার জন্য ছুরিটা রাখা হয় যে বিশ্বাস করে একজনে মেরে দিল সে শটাং পড়ে গেল সে নিরাপদে চলে আসলো এরকম এই জন্য কিন্তু ছুরিটা রাখছে আর কি আছে তিনটে জিনিস সেটা আছে একটা সাবল যেটা মাটি খোদার জন্য খনন করার জন্য অর্থাৎ ঘরের পিছন দিয়ে গর্ত করে আপনার ঘরের মধ্যে ঢোকে আবার এই মাথার যে সাইজটা যদি না ঢোকে তো তোর ভিতরে ঢোকা যাবে না জন্য অনেক সময়টা হাঁড়িও নেয় হাঁড়িটা তারা হাঁড়ি মানে পাতিল যেটা আর কি আমরা বলি এই পাতিলটা আপনার নিয়ে দেখে যে ওই গর্ত দিয়ে পাতিলটা ঠিকমতো যাচ্ছে কিনা তখন বসবো যে না এই পথে আমি যাইতে পারবো অর্থাৎ মাথা যেখান থেকে যায় শরীরটা সেখানে যেতে পারে তো বেশি করা তো কঠিন কাজ শক্ত মাটি আরও ঝামেলার পাব তাড়াতাড়ি খাটে চুরি করে ঘুরে আসতে পারে তো মাথার সাইজের হাঁড়িটা যে হাতে করে নিয়ে গেছিলো ওটা দিয়ে সে পরীক্ষা করে দেখে সোরের সিস্টেম ম্যামটি চুরি সোরের আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনার এই একটা মোজার মতো পরে যারা যারা। সোর দ্বারাটা মোজার মতো একটা এই মুখে পরে এখানে আপনার চোখ দুটো ফাঁকা থাকে অনেক সময় নাকটাও ফাঁকা থাকে ক্লিয়ার আর বাকি অংশগুলো ঢাকা থাকে শিয়ার যাতে না দেখতে পারে এগুলো চুরির মানে উপাদান এবং কৌশল তাহলে আমরা কি পালাম সাবল একটা সুরি একটা দুইটা আর হচ্ছে হাড়ি একটা তিনটা সুরির জন্য আপনার মোজা অর্থাৎ ঘষ করে পরা যায় আবার ঘষ করে সাই করে খুলে ফেলা দেওয়া যায় এই মোজাটা চুরির যে মোজাটা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা বস্তা যে খড়মড় করবে না ওই প্লাস্টিকের বস্তা না পাটের বস্তা চটের বস্তা ওই খসমস করে না খড় খড় করে না ওইটা নিয়ে যা চুরি করে দেওয়া মালপত্র ঢুকে দরজা খুলে সাই এই এখন আমি দুজন কথার কথা বলছি যে সাধু যে ব্যক্তি তার ভিতরটা পরিষ্কার সে নিজেরা প্রকাশ করে এভাবে যে আমি সাধু হবে আমার ভিতরটা সাদা আর সোর জানে যে আমি চুরি করতে গেলে এই বিপদ হইতে পারে তবে সোর ভীষণ চালাক এবং খুব ট্যালেন্ট স্মার্ট এক্সিলেন্টার তো সে চিন্তা করে আমি বোধহয় বুদ্ধিমান এবং সেরা কারণ আমি এক রাতে চুরি করব দুই মাস ধরে খাবো আর ওই শালা গাধা সারা বছর পরিশ্রম করবে কিন্তু রেজাল্ট জিরো এ মনে করে আমি খুব ফ্রেশ ভালো মানুষ হুম আর সোর মনে করে যে আমি সেরা মানুষ কেউ কারো সে কম না এখন ফাইনাল কথা হচ্ছে যে দেখেন যে শান্তির কথা শান্তি পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের শান্তি চায় হান্ড্রেড পার্সেন্ট শান্তি চায় প্রত্যেকটা ধর্ম সত্য সুন্দর কথা বলে কল্যাণের কথা বলে শান্তি কিভাবে সম্ভব দেখেন এই যে সাধু ব্যক্তি এ লোকটা গাছের নিচে শুয়ে আছে বালিশ নাই ইট নাই হাতের ফার অথবা সে তার বাড়িতে মনে করে যে বারেন্দায় চারিদিকে খোলা মেলা কোনো জানালো নেই দরজা নেই ফাঁকা অনেক বাড়িতে গ্রামে দেখবেন বহু বাড়িতে বারেন্দায় শুধু দেওয়া আছে চারিদিকে ফাঁকা জানালাও নয় দরজা নাই এরকম তো সেখানে একটা বালিশ নিয়ে শুয়ে আছে নিশ্চিন্তে কিন্তু চোর কিন্তু তা না সোরের আর একটা কৌশল আমি বলতেছি দেখবেন যে চোররা চোররা থাকে ঘরে এবং ঘর থেকে শক্ত করে খিল আটা থাকে এবং ঘরের পিছনে যে বেড়া অর্থাৎ চারিদিকে যে আপনার পার্টিশন পার্টিশনের ওখানে কিছু ই থাকে ফাঁকা জায়গা করে নেয় সোরেরা ওই দরজা আপনার পিছনে যে পার্টিশন একটু সুতা কাটা থাকে যে যদি পুলিশ টুলিশ আসে সামনে দিয়ে তখন ওখান থেকে পিছন দিয়ে বেরোয় পালাই দেওয়া যায় চোর কিন্তু ঘরে আসে ওই দিন পুলিশের শব্দ পেলে পুলিশ দরজা এসে দাঁড়াবে আরও পিছন দিয়ে বাগানের মধ্যে দিয়ে অথবা অন্য রাস্তায় পালায় যাবে এরকম বুদ্ধি কিন্তু তার মধ্যে থাকে তার মানে কি অনেক দিক থেকে কিন্তু পুলিশ এটা মানে সরি সোর কিন্তু অনেক দিক থেকেই বুদ্ধিমান অনেক কৌশল অনেক টেকনিক অনেক কিছু তার কাছে থাকে কিন্তু ওই যে যে সাধু লোকটা ওর কাছে কিন্তু অত বুদ্ধি নাই সাধারণ সে জানে যে আমার তো আর শত্রু নাই মানে তার মেন্টালিটি ওরকমতি তার হ্যাঁ সহজ সরল এরকম তি নিরাপদ আর চোর কিন্তু অনেক দিক থেকেই ট্যালেন্ট কিন্তু ওই যে যে শান্তির কথা বলছিলাম ওই শান্তির কথা বলি দেখবো যে ওই হয়তো দেখা গেল উঠান দিয়ে কেউ হেরে যাচ্ছে উঠান গ্রাম অঞ্চলে কিন্তু প্রত্যেকটা ঘরের সামনে উঠান থাকে ফাঁকা জায়গা থাকে এক উঠানে মানুষ আর এক উঠানে যায় আর এক উঠানে মানুষ আর এক উঠান এরকম যেতে পারে দুদিকে হেঁটে যায় তো তার ভিতরে একটু কাপুনি আসে কি হলো কি আবার পুলিশের পায়ের শব্দ কিনা হুম চোর যদি রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন যে যদি দেহের সামনে চার পাঁচজন মানুষের জটলা তখন দাঁড়ায় যে ওই লোকদের সামনে পুলিশ টুলিশ আছে নাকি এরকম তার ভিতরেটা পুলিশ 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 ভাব সারা কোনোটা পুলিশ পুলিশ বা একটা আতঙ্ক কিন্তু কাজ করে এটা হানড্রেড 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 পারসেন্ট সত্য কোনো সন্দেহ নাই আর যে সরল ব্যক্তি তার কাছে কিন্তু টেনশন নাই নিশ্চিত আমরা আর একটা স্টেপে আসছি দেখেন অনেকগুলো স্টেপ পার হচ্ছি আর একটা স্টেপ সেটা হচ্ছে যে দেখেন যে আপনারা যখন আত্মতৃপ্তি শুরু হবে তখন শান্তিও শুরু হবে আর যখন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা আমার এটা নাই আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার ব্যালেন্স নাই আমার ব্যাংক নাই তাই না তো আমার বিমা নাই এরমতি তখন কিন্তু আপনার শান্তি কাজ করবে না ভিতরে আর যদি তোমার কি পৃথিবীতে খালি হাতে আসছি খালি হাতে আবার চলে যাব এই সমস্ত সম্পদ সব কিছু তো একস্রষ্টার এই কিছুদিন আসি কিছু দায়িত্ব আমার আছে রক্ষণাবেক্ষণ করবো তার মধ্যে কিন্তু কোনো টেনশনই কাজ করতেছে না এগুলো আমার না তবে পৃথিবীতে আমি কিছুদিন আছি এই হিসেবে এগুলো আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার তার মধ্যে কিন্তু কোনো টেনশন নাই তখন শান্তি কাজ করে এই জন্য দেখবেন যে এই সমস্ত আমি যে কথাগুলো বললাম এই কথা আবার এক 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 ভাষায় প্রকাশ করে যেমন একজন কবি বলতেছে যে যত চাই তত পাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই এই যে মানুষের আকাঙ্ক্ষা আরও চাই আরও চাই আরও চাই এরকম ব্যাপার তখন কিন্তু সেখানে শান্তি কাজ করে না হুম দেখুন বড় খালি টাকা টাকার অবশ্যই দরকার আছে এখানে আবার মাইন্ড করেন না কেউ টাকার অবশ্যই দরকার আছে মানে যারা অনেকে আছে যে হতাশ হয়ে যায় অবৈধ উপায়ে হ্যাঁ রাশি রাশি টাকা অর্জন করতে হবে এর মধ্যেই বোধ শান্তি মিথ্যা শান্তি আসলে টাকার মধ্যে শান্তি নাই পৃথিবীতে টাকার প্রয়োজন আছে হানড্রেড পার্সেন্ট প্রয়োজন আছে জীবন চলার জন্য যত প্রয়োজন কিন্তু যখন আপনাদের এই আকাঙ্ক্ষা কাজ করবে তখন অতৃপ্তি কাজ করবে তখন অশান্তি কাজ করবে তো এটা হচ্ছে পরীক্ষা হুম এই পৃথিবীটা ওই যে শুরুতে আমি বলছিলাম যে ভালো এবং মন্দ পরীক্ষা এগুলো মানুষের মধ্যে ভালো এবং মন্দ দিয়ে দেশে আর আকল দিয়ে দেশে হ্যাঁ বিবেক বলে দেয় যে এটা এইভাবে এটা এইভাবে কিন্তু তারপরও মন মানে না মানুষের মধ্যে দুটো জিনিস কাজ করে কেউ বলে জীবাত্মা কেউ বলে পরমাত্মা হুম এরকমটি জীবাত্মা পরমাত্মা এরকম আপনার দেখবেন বিভিন্ন ইসে তারপরে আপনার বেদে যেহেতু বেদ একটা প্রাচীন ধর্মগ্রন্থ তারপরে এটা তাদের দাবি যেটা এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে গণত সেখানে এভাবে বর্ণনা করা হয়েছে যে একটা পিমপল নামক একটা বৃক্ষে একটা পিম্পল নামক বৃক্ষে দুটি সদাসদ পাখি এই যে দুটো সদাসদ পাখি এটা কিন্তু আপনি এখানে পাবেন না অন্য ওখানে অনেক চেষ্টা করে এটা বের করতে হয় ওখানে ব্যাখ্যা জানা গেল যে একটা আছে জীবাত্মা একটা হচ্ছে পরমাত্মা জীবাত্মা শুধু চায় শুধু চায় দেও দেও মানে শুধু ভোগ করে আর পরমাত্মা যেটা সে কিন্তু এত লোভী না সে বলে দেখ তোর যেটুক প্রয়োজন তুই সেটুক নে বেশি লোভ করতে যাস না এরকম এই দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব হয় আপনার আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেন একই কথা বলবে তো ধন্যবাদ অনেক কথা আছে যেটা আসলে সময়ের কারণে বলা সম্ভব না যে ভিডিওটা বলা যাচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য এবং আরও ভিডিও দেখার জন্য অনুরোধ রইল